ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়েছি বিছানায়। আর ইচ্ছে করলো না, ল্যাপটপটার আলো আর নিতে পারছি না, চোখ বুজে আসছে। একটা আদর মাখা হাত আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। পৃথিবীর পরম সুখ যেন তাতেই অন্তর্নিহিত। বাপি, তুমি ঘুমাওনি? না রে মা, একটু আসলাম গল্প করতে। বেশ তো, কালকে কত তারিখ বলতো পুচু? 14। ও, কালকে তো শিশু দিবস, মনে আছে তোমার? আমি কেমন করতাম বলতেও পারতাম না যে চকলেট চাই বা এই চাই, বারবার মনে করিয়ে দিতাম কত তারিখ কাল। হ্যাঁ, আর আজকে আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। বড় হয়ে গেছি বলো? না রে মা, তোরা কখনোই বড় হবি না আমাদের কাছে। ঘুমিয়ে পড়, গুড নাইট। ততক্ষণে আমি ঘুমে আচ্ছন্ন সেভাবেই বললাম, গুড নাইট বাপি। আধবোজা চোখে মনে পড়ছিল সেই চকলেট আর একটা পেন। ঘুম থেকে উঠে পেয়ে কি খুশি না হতাম, ঠোঁটের কোণে একটা শান্তির হাসি নিয়ে ঘুমিয়ে পড়লাম। চোখের পাতা খুলতেই দেখি আমার থেকে প্রায় 15 সেন্টিমিটার দূরে একটা লাল কাগজে মোড়া কি যেন একটা বেশ। খুলে দেখি একটা চকলেট আর সেই পেন। ঠোঁটের কোণের কালকের হাসিটা আরও চওড়া হয়ে গেল।